নমস্কার শুভ সন্ধ্যা সুপার শক্তি নিবেদিত জি চব্বিশ ঘন্টা বাংলার কথা নিয়ে আমরা আজ চলে এসেছি হাওড়ায় হাওড়া কলকাতা শহরের একদম গা ঘেঁষা বেশ পুরনো বর্ধিষ্ণু একটা শহর শুধুমাত্র শহর কেন্দ্রিক নয় আমাদের এই বাংলার কথায় আমরা যখন বাংলার মানুষের মন জানতে বেরিয়েছি তখন শহর এবং গ্রাম নিয়ে যে হাওড়া তার পালসটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব এই অতিমারি তো আমাদের অনেক কিছু শিখিয়েছে অনেককে চিনিয়েওছে আমরা এমন অনেককে চিনেছি যারা আমাদের চারপাশে আমাদের সহনাগরিক হয়েই থাকতেন কিন্তু তাদের মধ্যে তা একটা দরদি মন রয়েছে এমন একটা দরদি মন যে রয়েছে সেটা আমরা জানতাম না সেটা আমরা জেনেছি এই কোভিড পরিস্থিতিতে যখন দেখেছি যে কিছু মানুষ সাধারণ মানুষ আসলে অসাধারণ হয়ে উঠেছে এমনই কয়েকজনকে আমরা সম্মানিত করব বা বলা ভালো যে তাদের সম্মানিত করে আমরা নিজেরাই সম্মানিত হওয়ার চেষ্টা করব প্রথমে যার কথা বলব তিনি সাগর পাল করোনাকালে এলাকার মানুষের পাশে থেকেছেন নিত্য প্রয়োজনীয় জিনিস বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন ফুটপাতবাসীদের বাসীদের খাবার ও পথ্য জুকিয়েছেন এই গোটা করোনা কাল জুড়ে আমি মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাবো সাগর পালকে এবং একই সঙ্গে মঞ্চে আহ্বান করব জেলার নাট্যকর্মী সুদীপ্ত মিত্রকে সাগরপাল সমাজকর্মী তাকে জি চব্বিশ ঘন্টার পক্ষ থেকে শংসাপত্র এবং স্মারক দিয়ে সম্মানিত করবেন বিশিষ্ট নাট্যকর্মী সুদীপ্ত মিত্র জি চব্বিশ ঘন্টার পক্ষ থেকে শংসাপত্র এবং হাতে তুলে দিচ্ছেন মিত্র বেসরকারি নার্সিংহোমের স্পেশাল পেশেন্ট ইউনিটের স্টাফ করোনা অতিমারের সময় নিজের জীবন বাজি রেখে কাজ করেছেন আইসোলেশন ওয়ার্ডের করোনা রোগীদের দেখভাল করেছেন তাকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাবো নয়ন মান্না তার অবদানের জন্য তাকে স্বীকৃতি জানাবে জি চব্বিশ ঘন্টা এবং তার হাতে সম্মান তুলে দেওয়ার জন্য আমি মঞ্চে আহ্বান করব প্রাক্তন ক্রিকেটার অভয় সিংকে নয়ন মান্নার হাতে স্মারক এবং শংসাপত্র তুলে দিচ্ছেন অভয় সিং জোরে হাততালি একটা এমনই একটা পরিস্থিতি যখন একজন করোনা আক্রান্ত হলে তার চারপাশে কেউ যেতে পারে না যাওয়া উচিত নয় কিন্তু তাদের চিকিৎসা হবে কি করে অ্যাম্বুলেন্স চালকদের কথা আমরা ভুলতে পারি না তাদের ঋণ আমরা শোধ করতে পারি না কারণ ওই আতুর করোনা রোগীদের নিজেদের জীবনের তোয়াক্কা না করে তারা পৌঁছে দিয়েছেন চিকিৎসা কেন্দ্রে এমনই একজন অ্যাম্বুলেন্স চালক শিবশঙ্কর দাস তাকে এবার আমন্ত্রণ জানাবো মঞ্চে আসার জন্য তাকে সম্মানিত করব আমরা আর তাকে সম্মানিত করার জন্য আমি মঞ্চে আসতে আমন্ত্রণ জানাবো বাচিক শিল্পী শিল্পী মিত্রকে শিল্পী মিত্র তিনি শিবশঙ্কর দাসের হাতে চব্বিশ ঘন্টার পক্ষ থেকে স্মারক এবং শংসাপত্র যাদের কথা না বললে নয় এই অ্যাম্বুলেন্স চালকদের মতোই যাদের ঋণও আমরা শোধ করতে পারবো না নার্স গীতা দে বেসরকারি নার্সিং হোমের নার্স করোনার সময় সমস্ত করোনা রোগীদের সেবা করেছেন তিনি নিজে নিজে করোনা আক্রান্ত হয়েছিলেন কিন্তু কর্তব্যে চ্যুতি ঘটতে দেননি গীতা দেখে আমি মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাবো এবং তাকে সম্মানিত করার জন্য আমি মঞ্চে আহ্বান করব হাওড়া জেলা উন্নয়ন মঞ্চের প্রতিষ্ঠাতা শ্রীকান্ত ঘোষকে জি চব্বিশ ঘন্টার তরফ থেকে বাবু এই আমাদের সবাইকে একসাথে এক জায়গায় করা আমরা তো ভেবেছিলাম আমাদের কেউ বুঝি মনে রাখবে না কারণ আমরা একটা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করি সেইখানে জি চব্বিশ ঘন্টাকে আন্তরিক অভিনন্দন আর যেই ডাক্তারবাবু আমাদের কথা মনে রেখেছে তাকে অসংখ্য ধন্যবাদ আর জি চব্বিশ ঘন্টাকে আন্তরিক অভিনন্দন আমাদের এই যে সবাইকে উৎসাহ দেওয়ার জন্য আমরা তো ভেবেছিলাম আমাদের কেউ মনেই আপনাদের মনে না রাখলে সেটা পাপ হবে সেটা ভয়ঙ্কর পাপ হবে অনেক অনেক অভিনন্দন জোরে একটা গীতাদির জন্য আমি মঞ্চে আহ্বান করব একজন না দু দুজনকে ডক্টর সুভাষিষ মিত্র এবং ডক্টর ডালিয়া মিত্র তারা চিকিৎসক নিজেদের তৈরি হাসপাতালকে কোভিড হাসপাতাল করে কোভিড অতিপানির সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন শুধু তাই নয় বিশেষ করে যারা আরও বেশি ভালনারেবল যাদের আরও বেশি ঝুঁকি থাকে সেই ষাট অর্থ যে মানুষরা তাদের যাতে কেয়ারের ক্ষেত্রে কোনো ত্রুটি না থাকে সেই ব্যবস্থা করেছেন সেটা সুনিশ্চিত করেছেন আর তাই কোভিড আক্রান্তরা তারা সুস্থ হয়ে হাসি মুখে ফিরে যেতে পেরেছেন তাদের বাড়িতে প্রিয়জনের মুখে হাসি ফোটাতে পেরেছেন তাদের আমি মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাবো ডক্টর শুভাশিস মিত্র এবং ডক্টর ডালিয়া মিত্রকে সঙ্গে সম্মানিত করার জন্য আমি মঞ্চে আহ্বান করব মুখার্জি ফার্টিলিটি সেন্টারের প্রতিনিধি তমাল চ্যাটার্জিকে বাবু জি চব্বিশ ঘন্টার পক্ষ থেকে শংসাপত্র এবং স্মারক তুলে দিচ্ছেন ডক্টর সুভাশিস মিত্র এবং ডক্টর ডালিয়া মিত্রের হাতে জোরে একটা হাততালি আমি একটু ডক্টর মিত্র ডক্টর ডালিয়া মিত্র এবং ডক্টর সুভাষিষ মিত্রকে কথা বলার জন্য রিকোয়েস্ট করবো উপস্থিত দর্শক মন্ডলী এবং চব্বিশ ঘন্টার সঞ্চালক এবং চব্বিশ ঘন্টার যে সংগঠন তারা যে সঞ্জীবনকে এত বড় সম্মান দিয়েছেন তার জন্য সঞ্জীবন পরিবারের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞ সঞ্জীবনের কথা বলতে গেলে সঞ্জীবনের হাউস কিপিং স্টাফ থেকে ডাক্তার প্রত্যেকটা মানুষ প্রায় নশো জন সঞ্জীবনে ছিলেন থেকেছেন জীবনের ঝুঁকি নিয়েছেন এবং মানুষকে বাঁচানোর চেষ্টা করেছেন এবং এই লড়াইটা সঞ্জীবনের করেছেন যেটা যেটা ডক্টর মিত্র বলেছেন শুধুমাত্র ব্যক্তির কোনো কৃতিত্ব নয় এটা পরিবারের কৃতিত্ব আমরা সঞ্জীবনকে সঞ্জীবন পরিবার বলে থাকি তো সেইটা রেশ ধরে আমি বলতে পারি যে আমাদের হাসপাতালে মেয়েরা সমানে সমানে কাঁধে কাঁধ মিলিয়ে ছেলেদের সাথে একই সাথে লড়াই করেছে আমাদের প্রচুর লোক কোভিডে আক্রান্ত হয়েছে কিন্তু তারপরে আবার সেরে গিয়ে তারা আবার কাজে ফিরে এসেছে এবং এই সম্মান জানানোর জন্য আমি আবার জি চব্বিশ ঘন্টাকে ধন্যবাদ জানাচ্ছি ফ্রন্টলাইন কোভিড ওয়ারিয়ারদের কথা তো বললাম যখন হাওড়ায় এসেছি তখন হাওড়ার বিশিষ্ট নাগরিকরা যারা কোনো না কোনোভাবে এই সমাজে তাদের অবদান রেখেছেন বা নিজের নিজের ক্ষেত্রে তাদের ছাপ ফেলেছেন ফেলে চলেছেন তাদেরও সম্মানিত করার পালা প্রথমে আমি যার নাম করব তিনি উদ্যোগপতি এলাকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন তেমনি বিভিন্ন রকম সামাজিক কাজ তা গণবিবাহ হোক রক্তদান শিবির হোক কি খেলাধুলোর কাজেও অসিত চট্টোপাধ্যায় তাকে আমরা সম্মানিত করব অসিত বাবু আজকে সম্ভবত অনুপস্থিত তার প্রতিনিধি অমিও কারফা অমিও বাবুকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো এবং তাকে সম্মানিত করার জন্য আমি মঞ্চে আহ্বান করব তৃণমূল যুব নেতা অভিষেক চ্যাটার্জিকে জি চব্বিশ ঘন্টার পক্ষ থেকে স্মারক এবং শংসাপত্র তুলে দেওয়া হচ্ছে অসিত চট্টোপাধ্যায়ের প্রতিনিধি অমিয় কারফার হাতে মাউন্ট এভারেস্ট শুধুমাত্র জয় করেছেন তাই না এতটাই প্যাশনেট যেটা আমি জানি যে কাহিনিটা যে মাউন্ট এভারেস্ট ছুঁয়ে একটু নামার পর আবার মনে হয়েছে যে আরেকবার ছুঁয়ে হতো না আবার একবার ছুঁয়েছেন ছুঁয়ে নেমেছেন মলয় মুখার্জি আমার অত্যন্ত প্রিয় মলয়দা মলয়দাকে আমি মঞ্চে আসার জন্য আমন্ত্রণ করব আর মলয়দাকে সম্মানিত করার জন্য আমি মঞ্চে ডেকে নেব সিপিআইএম নেতা সুমিত্র অধিকারীকে এবার মঞ্চে আহ্বান করবো হাওড়া জেলার সাংস্কৃতিক উন্নয়ন মঞ্চের প্রতিষ্ঠাতা শ্রীকান্ত ঘোষকে এই সাংস্কৃতিক উন্নয়ন মঞ্চের মাধ্যমে একদিকে যেমন হাওড়া জেলার শিল্প সংস্কৃতিকে ধরে রেখেছেন তেমনি তার প্রতিষ্ঠিত সংস্থা করোনাকালে এলাকার মানুষের পাশেও থেকেছে সাহায্যের হাত বাড়িয়েছে গরিব মানুষদের জন্য শ্রীকান্তবাবুকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাবো এবং বিজেপি নেতা ওম প্রকাশ সিং তাকে আমন্ত্রণ জানাবো শ্রীকান্ত বাবুর হাতে শংসাপত্র এবং স্মারক তুলে দিয়ে তাকে সম্মানিত করার জন্য শ্রীকান্ত ঘোষের হাতে জি চব্বিশ ঘন্টার পক্ষ থেকে স্মারক এবং শংসাপত্র তুলে দিচ্ছেন ওম প্রকাশ সিং অনেক অনেক অভিনন্দন জোরে একটা হাততালি আমরা যখন ছোটো ছিলাম যখন গ্রামে বড় হই তখন দেখতাম যে কেউ তাস খেললেই সবার খুব গঞ্জনা দিত যে তাস পাশা সর্বনাশা এতে আর কিচ্ছু হবে না সারাক্ষণ বসে বসে তাস খেলছে কিন্তু তাস খেলেও যে শিরোপা আদায় করে আনা যায় তার জলজান্ত উদাহরণ শিবনাথ দে সরকার এশিয়াডে সোনা জয়ী তাকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাবো শিবনাথ দে সরকার এবং তাকে সম্মানিত করার জন্য আমি মঞ্চে ডেকে দেব কংগ্রেস নেতা শুভ্রজ্যোতি দাসকে একটা জোরে হাততালি সিদ্ধান্ত বাবুর জন্য এসে সেই দুর্নামটা ছুটি ছুটি না আমি বলি কি আমাদের গ্রাম বাংলার কথা ছিল তাস দাবা পাসা তিনটেই সর্বনাশা আমি এখন পাল্টে দিয়েছি তাস দাবা পাসা তিনটেই কর্মের আশা তিনটেই মেডেলের আসা অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ রামরতন চৌধুরী উদ্যোগপতি হাওড়া শহরের বিভিন্ন উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত থেকেছেন যেমন তেমনই শহরের ন স্টেডিয়াম বিনোদন পার্ক এবং শহরের জল প্রকল্পের সঙ্গে নিজের প্রতিষ্ঠানকে মিলিয়ে দিয়েছেন শহরের মানুষের সার্বিক উন্নয়নে তার অবদান অনস্বীকার্য আমি রামরতন চৌধুরী তিনি উপস্থিত থাকতে পারেননি তার প্রতিনিধি নূর আলম তাকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাবো এবং বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুজয় চক্রবর্তীকে আহ্বান জানাবো এই শংসাপত্র এবং স্মারক নূর আলমের হাতে তুলে দেওয়ার জন্য রামরতন চৌধুরী তিনি আসতে পারেননি তার প্রতিনিধি নূর আলম আমাদের মধ্যে রয়েছেন জি চব্বিশ ঘন্টার পক্ষ থেকে নূর আলমের হাতে স্মারক এবং শংসাপত্র তুলে দেবেন ডক্টর সুজয় চক্রবর্তী আমরা বাংলার কথার পরের পর্যায়ে আসবো সম্মান জানানোর পালা শেষ এবার বাংলার কথায় আমরা বুঝে নেওয়ার চেষ্টা করবো যে হাওড়ার মানুষ কেমন রয়েছে ছোট্ট একটা বিরতির পর আমরা আবারও ফিরে আসছি বাংলার কথা নিয়ে সুপার শক্তি নিবেদিত জি চব্বিশ ঘন্টা বাংলার কথা নিয়ে ফিরছি ছোট্ট একটা বিরতির পর জি চব্বিশ ঘন্টা বাংলার কথার এই পর্বে আপনাদের আরো একবার স্বাগত জানাই হাওড়া এবার অত্যন্ত সিগনিফিকেন্ট চায়ের দোকান থেকে শুরু করে বাজার সর্বত্র এই বিধানসভা নির্বাচনের মুখে দাঁড়িয়ে কেউ যদি কোনো কথা বলেন তার সেন্টেন্সের তৃতীয় শব্দটা থেকে রাজনীতি চলে আসে তো খুব স্বাভাবিকভাবে রাজনীতির প্রসঙ্গ যেমন আসবে তেমনই হাওড়ার মানুষের প্রাপ্তি অপ্রাপ্তির দিকগুলো সেগুলো আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব আমাদের সঙ্গে মঞ্চে যেমন রয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা তেমনই রয়েছেন নন পলিটিক্যাল রাজনীতির বাইরের জগতের মানুষরাও তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই একদম গান্ধীকে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুজয় চক্রবর্তী রয়েছেন সিপিআইএম নেতা সুমিত্র অধিকারী রয়েছেন বিজেপি যুবনেতা প্রকাশ সিং আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস যুবনেতা অভিষেক চ্যাটার্জি রয়েছেন কংগ্রেস নেতা সুব্রত জ্যোতি দাস এবং বাচিক শিল্পী শিল্পী মিত্র আমি প্রথমে অভিষেকের কাছেই আসি এবং স্বাভাবিকভাবে যেটা আমি বলছিলাম যে প্রত্যেক সেন্টেন্সে রাজনীতি অবধারিতভাবে চলে আসি বিশেষ করে হাওড়ায় যখন বসে আছি এই যে যাবতীয় দলবদলের যে সিলসিলাটা শুরু হলো সেটা তো হাওড়ার একটা বড় ভূমিকা রয়েছে এবং ডামাডোল শব্দটা কোথায় হাওড়া তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে বললে খুব অতিশয়ক্তি হবে না তো সামাল দিতে পারছেন অ্যাকচুয়ালি এই ডামাডোল শব্দটা যেমন হাওড়া তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে আপনি বললেন যে অনেকটা রিলেটেড ঠিক তেমনই এটি রিলেটেড কিন্তু ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে কারণ এক দশটি বছরের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কর্মযজ্ঞে ভারতীয় জনতা পার্টি পেরে উঠছেন না এবং মমতা অনুকরণে প্রকল্পকে টুকে তাদেরকে করতে হচ্ছে কেন্দ্রের এবং যারা আপনাদের এই উন্নয়নের কর্মযোগ্যে থাকা একের পর এক বিধায়ক মন্ত্রী আপনাদের ছেড়ে সেদিকে যাচ্ছে কেন দেখুন ব্যক্তিগত ভাবে বিজেপি দলটি বলেছিল দা পার্টি উইথ ডিফারেন্স কিন্তু আজকে হয়ে গেছে দ্য পার্টি উইথ রিহ্যাপস অর্থাৎ যে মানুষটা তার মানসিক দুঃখ যন্ত্র কষ্ট নয় ভোগ করছেন বিজেপি তাকেই নিয়ে নিচ্ছেন তার স্বীকার করছেন যে তার এখানে যারা এখান থেকে কাছেন এখন ব্যক্তি রাজীব হন জটুল আহরি হন বা বৈশালী ডালমিয়া তারা ভীষণভাবে এমনকি দল দল সেই অর্থে যদি বলেন যে হয়তো অন্য দলে যাননি কিন্তু লক্ষ্মী রতন শুক্লা তিনি মন্ত্রিত্ব ছেড়েছেন দেখুন লক্ষ্মী রতন শুক্লার কথা আমি ব্যক্তিগতভাবে বলতে পারছি না কারণ উনি যথেষ্ট দলের সমর্থনে রয়েছেন এবং দলের প্রচারেও তিনি অংশগ্রহণ করছেন দল বদলাননি কিন্তু মন্ত্রিত্ব তো ছেড়েছেন ডেফিনেটলি উনি একজন ক্রীড়া জগতের মানুষ এবং উনি মনে করেছেন যে ওনার অ্যাডমিনিস্ট্রেশন অপেক্ষা ওনার ব্যক্তিগত যেটা পছন্দের সাবজেক্ট রাজীব ব্যানার্জি বৈশালী ডালমিয়া জটুল আহিরি এই বিষয়গুলো নিয়ে একাধিকবার আমরা বলেছি যে প্রশ্ন যখন উঠেছিল দলীয় সংগঠনের মধ্যে থেকে দলীয় সংগঠনকে ছুরি মারার প্রয়াসে কারা রয়েছেন তখন অনেকে অনেক কথা বলেছেন আজকে সেটা প্রমাণ হয়ে গেছে দলের আদর্শ বিসর্জন দিয়ে যারা মনে করেন কেবলমাত্র লিপসা চরিতার্থ করার জন্য অন্য রাজনৈতিক দলে গিয়ে টিকিট পেয়ে নিজের ক্ষমতাকে প্রতিপন্ন করা যায় তাদের সম্পর্কে আমি একজন যুবক হিসেবে কথা মতো সেই সময় সেই মত আর কি সেই সব কোট আন কোট ক্ষমতালোভী যেসব মানুষ তাদের নাকি একটা রিহ্যাব সেন্টারে পরিণত হয়েছে আপনাদের দল আসলে এনাদের কাছে আর কোন শব্দ নাই মিথুন চক্রবর্তী আগে শিল্পী ছিলেন নায়ক ছিলেন এখন नक्सল হয়ে গেছে ঠিক আছে মেনে নিলাম ওনাকে জিজ্ঞেস করুন টিকিট নেমার পর টিকিট ফেলে লাতি মেরে কেন বিজেপিতে আছে জবাব দিতে পারবেন আমি দিচ্ছি আপনাকে জবাব আপনাকে আমি প্রশ্ন করি তারপরে বলছি হাউ যখন আপনি বলছিলেন আমরা শুনেছি একটু সোনার সব থেকে বড় ব্যাপার একটা গভর্নমেন্ট পাওয়ারের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কংগ্রেসকে লাতিমের একটা দল করেছিলেন এটাও ভোলার কিন্তু প্রয়োজন নাই এরও জবাব আপনাকে দিতে হবে মানুষ কেন চলে যাচ্ছে একটা মন্ত্রী কেন ছেড়ে দিচ্ছে ভাই কেন কি ওর অসুবিধা হয়েছে কেন এই দল পিসি ভাইপোর দলই রয়ে গেছে যেরম বিহারে লালু তার ছেলে যেরম মায়াবতী যেরম শিবসেনা একই স্টাইল হয়ে গেছে টিএমসির এনারা এক সময় হাওড়া পৌরনিগমের নিগমের বাইরে গিয়ে মেয়র রথিন চক্রবর্তীর নামে বিরোধী স্লোগান দিয়েছেন আজকে ওনারা তাকেই দলের মধ্যে নিয়ে মধ্যমণি করেছেন অ্যাকচুয়ালি ওম প্রকাশবাবুর মতন নেতারা কিন্তু অনেক প্রবীণ মানুষ এনাদের আজকে দলে জায়গা নেই এবং তৃণমূল থেকে যে সমস্ত ভাড়া করা চ্যাটার্ড বিমানে করা নেতা নিয়ে গেছেন তাদেরকে এনাদের দলের সিগনিফিকেন্টলি জায়গা দেওয়া হচ্ছে এটাই ওম প্রকাশ বাবু আপনার দলের অবস্থা কি বলবো এখানে বলেও যে বিবাদ কোথাও প্রকাশ্যে কোথাও একান্তে শুরু হয়ে গেছে সেটাকে অস্বীকার দিদি আমি বলছি এখানে হিন্দিতে একটা লাইন বলা হয় ঘর ফুটে গাঁয়ার লুটে নিজের বাড়ি সামলাতে পারছেন না পাড়ার লোকে দোষ দিয়ে কোনো লাভ আছে বিজেপির লোক লাগবে না ভাড়ায় বিজেপি পৃথিবীর সেরা দল তার নীতি আদে আদর্শ আছে সেরা বাঙালি ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দল এই দল আমি জিজ্ঞেস করছি এই জোড়া ফুল কোন জঙ্গলে পাওয়া যায় টাইপ করুন গুগল ওম প্রকাশ টাইপ করুন হাউ মেনি फ्लावर फाउंड इन वेस्ट बंगाल লোটাস শুনুন লোটাস আসবে গুগল টাইপ করার প্রয়োজন নেই আপনি বলে দিন না ঝাড়গ্রামে পাওয়া যায় না নন্দীগ্রামে পাওয়া যায় আপনি রেগে যাচ্ছেন আপনার আমি কি সমাজে শেখাচ্ছি যে নীতি দিয়ে আপনারা একের পর এক সাম্প্রদায়িক দাঙ্গা ঘটানোর পরিকল্পনা নিচ্ছেন এবং পরিসমাপ্তিতে পরিযায়ী শ্রমিকরা ঘরে ফেরার জন্য যাত্রাপথের কোনো যানবাহন পায় না অথচ রাতের অন্ধকারে চাটাট বিমানটা তৃণমুলের তৃণমূলের ভাড়া করার নেতা নিয়ে যাওয়ার জন্য আমার খুব দুঃখ হচ্ছে ওম বাবুকে দেখে ওম প্রকাশবাবুর সমবেদনা রইল না 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 খুব ভালো প্রশ্ন তুলেছেন অন রেকর্ড রয়েছে উপি বিহার মতন রাজ্য এই কোভিডের জন্য চোদ্দশো ট্রেন এলাউ করলো বাংলা ছখানা ট্রেন এলাউ করেছিল আপনি হচ্ছেন বাঙালির জন্য লড়ছেন এই মান এই রাজ্যের যুবক যুবতীদেরকে আপনারা ট্রেন দিলেন না আসার জন্য এটা প্রমাণে রয়েছে আরে পরে আসছি শুনুন কিন্তু তর্ক করছে দল বদল নিয়ে ভাবুন এই যে দল বদল নিয়ে এতক্ষণ তর্কা তর্কাতর্কি হলো হাওড়ার কি লাভ হলো হাওড়াবাসী এটা নিয়ে কি লাভ হচ্ছে হাওড়া কর্মসংস্থান শেষ হয়ে গেছে রাজ্যের বুকে দাঁড়িয়ে এখন দাঁড়িয়ে এই হাওড়া শহরে গ্রামীণ ক্ষেত্রে কোনো উন্নত উন্নত উন্নয়ন হচ্ছে না এই সময় দাঁড়িয়ে এই যে এন এই সিক্স দেখছেন এর দুপাশে যে বিরাট কারখানা গড়ে উঠেছে এই কারখানাগুলো শ্রমিকদের ওপর মারাত্মক শোষণ চলছে এই হাওড়া শহরের বুকে তোলাবাজি কাজ করেছে তারা আজকে হচ্ছে গেছে বিজেপিতে আরে আজকে তৃণমূল এটা পথ দেখিয়েছিল সব জায়গা থেকে লোকজনকে নিয়ে টাকা দিয়ে

এই আলোচনা সভা থেকে ঠিক কয়েক মিটার দূরত্বে এখানে বিড়লা জলা বলে আছে যে বিড়লা জলাটা যখন এই রাজ্যে কংগ্রেস সরকার ছিলেন তখন এখানে পাঁচলা এবং পাশেই রানীহাটি সাঁকরাইল এইসব অঞ্চলে জরি শিল্পের সাথে জড়িত মানুষজনেরা বেশি থাকেন তাদের জন্য এখানে একটা জড়ি হাব করা হয়েছিল আর উন্নয়নের বাঁধে এবারে দেখলাম এই দশ বছরে জরি হয়নি ওখানে জড়ি পড়ে কলকাতা থেকে বা আরও অন্যান্য জায়গা থেকে বড় মানুষের এসে থাকবার জন্যে বড় বড়ো দশতলা করে বিল্ডিং তৈরি হয়েছে এই শিল্পটা আমরা দেখেছি একটু পারছি না আসলে আইসোলেশন সেন্টার কোনটা ভাই আমার ছোট তোমার ভবিষ্যৎ যদি সত্যিকারের গড়তে হয় অনেক রকম শব্দ উঠেছে আমি ওই মাঠে যেটা শোনা যায় সেটাই নাকি সবসময় তোমরা দুপক্ষ বলছ কিন্তু একটা জায়গায় এসো ওই শব্দটাকে মনে হয় আমরা সহজ পাঠে পড়েছিলাম কিন্তু তোমরা একটা পাঠ এখন করো যে আমরা সত্যিকারের আমার যে জেনারেশান তুমি সেটা বলো যে আমার জন্যে আপনি আগামী দিনে চাকরি কি ব্যবস্থা করেছেন আমাকে একটা শুধুমাত্র স্বাস্থ্য সাথী কার্ড হাতে ধরিয়ে দিয়ে বলছেন আপনি শ্মশানে যাবার আগে একবার হাসপাতালে চলে যান আমি আপনার জন্য সমব্যাধি করে দিয়েছি আরে মানুষ শ্মশানে যেতে চায় না আমি আসলে ওটা ওরা নাই বলছেন আজকের আমি আপনাকে এখনই দিচ্ছি অ্যাপেলো হসপিটালে এইখান থেকে কিছুটা দূরত্বে আমতাতে একজন গেছিলেন সারা দিন ধরে উনি ঘুরে বাড়ি এসছেন last year i mean

এবার আমি দিদি বলবো না প্লিজ আসবো ওম প্রকাশ বাবু এটা আমাদের মাথায় রাখতে হবে যে দুজন বিশিষ্ট নাগরিক নাগরিক লাইনে জবাব আছে আচ্ছা এক লাইন দিন তারপর কিন্তু এক লাইনই বাস আর কোনো রেসপন্স না কোনো দিক থেকে এটা আমাদের বাংলার দুর্ভাগ্য 28 বছর কংগ্রেস 34 বছর সিপিএম 10 বছর টিএমসি দেখুন কিভাবে কাগের মতন এখানে লড়ছেন কেরলায় লড়াই বাংলায় দুজন রয়েছে মিঠাই এই তিনটে দল একই দল স্টেট যখন হাওড়ার তরুণ প্রজন্মের কর্মসংস্থানের কথা আসবে যখন হাওড়ার মানুষের রুটি রুটির কথা আসবে আপনার কি মনে হয় কোথায় দাঁড়িয়ে আছে হাওড়া দেখুন একজন সাধারণ নাগরিক হিসেবে আমি প্লাস অ্যান্ড মাইনাস দুটোই দেখেছি প্লাস যেটা দেখেছি যেদিন থেকে নবান্ন আমাদের হাওড়াতে শিফট হয়েছে মানে মেন সেক্রেটারিয়েট সেদিন থেকে নবান্ন সংলগ্ন অঞ্চল এবং হাওড়া ইন জেনারেল অনেক কিছু ডেভেলপমেন্ট হয়েছে রাস্তাঘাট হয়েছে যেসব রাস্তায় আগে অন্ধকারে মানুষ হাঁটতে পারতো না কিছু দূরেই আমাদের স্টেডিয়াম আছে সো সেই স্টেডিয়ামে আমরা আগে সেই স্টেডিয়ামটা মানে আমরা কেউ রাত্রের দিকে ছেলেরাই ভয় যেতে পারতো না তো এখন সেই স্টেডিয়ামের কিন্তু পরিবেশটা পুরো বদলে গেছে রাস্তাঘাট আলো দিয়ে বদলে গেছে তো এটা ডেফিনেটলি আমরা চোখের সামনে ভিজিবেল একটা চেঞ্জ আমরা দেখতে পেয়েছি একই সাথে যেটা দেখেছি ফর দ্য লাস্ট শুধু দশ বছর বলবো না আর অনেকগুলো বছরে যে আমাদের দাসনগর বলুন বা আমাদের এই যে শিল্পাঞ্চলটা শিল্পাঞ্চলটা কিন্তু অনেকটা ড্রাই হয়ে গেছে শুকিয়ে গেছে এটাও দেখেছি আমরা এবার সেই জায়গাটা নিয়ে আমি আমার মনে হয় যারা বর্তমানে কেন্দ্রে বা রাজ্যে রয়েছেন তারা নিশ্চয়ই চিন্তা ভাবনা করছেন আমি এখানে একটু শিল্পীর কাছে আসবো শিল্পী আমরা তো যদি দেখি যে হাওড়ার একটা কসমোপলিটন চরিত্র রয়েছে তো সেখানে দাঁড়িয়ে সেই সংস্কৃতি সেই কালচার সেই হাতে হাত ধরে থাকা সেটা কতটা আছে হাওড়াতে এখনো প্রথম কথা বলি হাওড়ার মধ্যে একটা কোথাও আন্তরিকতা বরাবর ছিল দশ বছরে আমি আলাদা করে একটা জিনিস ভালো দেখেছি সেটাও বলবো আর একটা জিনিসের অভাব বোধ করেছি সেটাও বলবো ভালো যেটা আমরা আমার জন্ম হয়েছে সিপিএম আমলে কাজেই সেই সময় থেকে একদম বেড়ে ওঠা শিল্পের জগতে থাকা কোনো অসুবিধে হয়নি ধীরে ধীরে ছাত্রছাত্রী কাজকর্ম করতে করতে দেখেছি যখন গত দশ বছর এসে পড়লাম পরিধি আরো বাড়লো অসুবিধে হলো না কোনো পলিটিক্যাল সাপোর্ট ছাড়াই অসুবিধে হলো না এখন দাঁড়িয়ে একটা জিনিসের ভীষণ অসুবিধে মনে হচ্ছে সেটা হচ্ছে উল্লেখ করতেই হবে মানুষের রং বদল এখানে আমরা ভীষণ আতঙ্কিত সাধারণ মানুষ সিরিয়ালের থেকেও ভোটের দিকে বেশি তাকিয়ে আছে এটা আমাদের ন সেটা আসলে সিরিয়ালের সব লোকজন ভোটে চলে যাচ্ছে রাজনীতিতে তাই একদম দুই অভিষেক বাবু এবং অমপ্রকাস বাবু এক এক উনি খুব ভালো দারুন কথা বলেছেন আমি এক মিনিট বলবো দিদি একদম মানে টু দা পয়েন্ট ধরেছেন সব দলকে একবার এটা ভাবতে হবে কিছুদিন আগে তো বদনাম বিহার ইলেকশন হয়েছে একটা গুলি চলেছে কাশ্মীর ডিডিসে নির্বাচন হলে একটা গুলি চলেছে একটা বুথ লুট হয়েছে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোর একটা সময় বলা হতো বাঙালি বা বাংলা গোটা পৃথিবীকে দিশা দিত আজকে একটা স্কুল কমিটি ক্লাব কমিটির নির্বাচন হলে গুলি বামা ছাড়া চলবে না তার জন্য কে দায়ী আপনি যেটা বলছেন খুব ভাইটাল কথা কিন্তু এই সমস্ত বোমাগুলি বলুন ইলেকশনের সময় অশান্তি বলুন জোর জবরদস্তির অভিযোগ দাদের বিরুদ্ধে উঠেছে আপনারাই তুলেছেন

এনাদের কাছে কি আছে বললে খারাপ লাগে শুনুন না ওম প্রকাশ ভাইপো ছাড়া এই দলে গল্প গল্প বহুত ওখানে তো চলবে আমরা এই হাওড়ার একাধিক জায়গায় অনভিপ্রেত কিছু ঘটনা দেখেছি গত কয়েক বছরে তারপর এবারে নির্বাচন সেখানে দাঁড়িয়ে একদিকে আপনারা যেমন অভিযোগ তুলছেন যে বিজেপি সাম্প্রদায়িক আপনারা অভিযোগ করছেন যে তৃণমূল তারাও সাম্প্রদায়িক কথার পথে হাঁটে কম্পিটিটিভ কমিউনালিজম চলছে আর আপনাদের বিরুদ্ধে অভিযোগ তুলছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি যে আপনারা আইএসএফ এর একটা শক্তির সঙ্গে জোট করছেন যেটা বলেছেন প্রথমে অনুভৃত ঘটনা একদমই তাই কিন্তু এখন যেটা বলা হচ্ছে যে আইএসএফ আইএসএফ এ তার যদি আপনারা একুশে জানুয়ারি পর দেখেন তার আগে আইএসএফ এর প্রধান আব্বাস সিদ্দিকী তিনি একটি ধর্মীয় পরিবারের লোক ফলে ধর্মীয় পরিবার থেকে তিনি আসছেন তারপরে যখন দল গঠন করছেন সেই দল গঠনে তিনি দিচ্ছেন বলছেন আদিবাসীদের কথা পিছিয়ে থাকা মানুষের কথা

দাস ডাক্তার খুব সুন্দর কথা বলেছেন স্টেডিয়াম বা আরও অন্যান্য জায়গায় আমরা প্রত্যেকেই এটা যারা রাজনৈতিক দল আছে তারা যদি পারি আমাদের উচ্চস্তরে এই বার্তাটা পৌঁছে দেওয়ার আমি অনেকবার চেষ্টা করেছি যে গাছে এখন আর পাখি খুব কম দেখা যায় কারণ হাই মাস যে লাইটগুলো না অনেক রাত্রি পর্যন্ত ছকে এবং এতে পাখিগুলো খুব চলে যাচ্ছে এবং গাছগুলোতে উন্নয়ন শুরু করতে গিয়ে একদম গাছের গোড়াতে ঢালাই করে দেওয়া হচ্ছে ইট বসিয়ে দেওয়া হচ্ছে টালি বসিয়ে দেওয়া হচ্ছে এর ফলে অল্প ঝড়েই গাছগুলো পড়ে যাচ্ছে গাছগুলো গাছের ভিতরে জল ঢুকছে না আমি বহুবার বন দপ্তরে অভিযোগ জানিয়েছি মানে অনুরোধ করেছি এসে দেখতে সরজমিনে আমি হাওড়া পুর নিগমকেও জানিয়েছি আমি দয়া করে আপনাদের জি চব্বিশ ঘন্টার তরফ থেকে এই বার্তা হাওড়াবাসী হিসেবে যাতে আগামী দিন আরও অক্সিজেন নিতে পারি সেটা যেন আপনার একটু একটু আমি পরিবেশের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে চাইলাম আ প্রশ্ন নেওয়ার জন্য আমার একটাই রিকোয়েস্ট একটাই প্রশ্ন করবেন নির্দিষ্টভাবে কার উদ্দেশ্যে করছেন বলে সংক্ষেপে করবেন প্লিজ দেবব্রত তিনমুলের যিনি বসে আছেন আর বিজেপি যিনি বসে আছেন উনাকে আমি প্রশ্ন যে আপনারা এনআরসি সিএ এর কথা বলছেন কিন্তু সংসদে যখন সিএ বিল পাস হলো তখন তিনমুলের যে সংসদ আর চুপ করে বসে রইলেন মৌন সম্মতে গেলেন কেন গেলেন ধন্যবাদ আমি উত্তর নেব প্রথমেই বলি সংক্ষেপে উত্তর প্রথমেই বলি সারা বাংলা জুড়ে যদি এনআরসি আর সিএ এর বিরুদ্ধে প্রথম রাজপথে কোন জননেত্রীকে হাঁটতে দেখা যায় তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সংসদ চত্বরে সর্বপ্রথম এই এনআরসি আর সি এর আশঙ্কা নিয়ে প্রথমেই তৃণমূলের সাংসদরা কথা বলেছিলেন হয়তো যেদিন এই ভোটাভুটির দিন ছিল সেদিন শুনুন কিছুদিন আগে আমরা একটা পেপারে দেখেছিলাম আপনি একটা অটো চালককে মুখে এবং গায়ে লাথি মারছেন ছাত্র যুব সমাজের কাছে যদিও এটা স্পষ্ট হয়ে গেছে তাও আপনাকে অনুরোধ আর একবার বিজেপির এই শিষ্টাচারটাকে স্পষ্ট খুব খুব ভালো লাগলো বিজেপি শিষ্টাচার জানতে গেলে আপনার নতুন জন্ম নিতে হবে ও অটোওয়ালাতে আসছি শুনে নিন জবাব দিচ্ছি দাদা শুনে নিন না বাংলা বন্ধের দিন ছাব্বিশ বোধহয় নভেম্বর ছিল ওই অটোওয়ালা আমাদের মহিলা মোর্চা ফাঁসি তালা মোড়ে অবরোধ করছিলেন

একজন মানুষ যদি অন্যায় করেন অপরাধ করেন সেটা ব্যক্তি বিশেষের অন্যায় গোটা সম্প্রদায় একদম হতেই পারে না হতে পারে না আমি তো সমাজের বলিনি শুনেনি না জবাব শুনেনি

এনারা যে বলছেন দল বদল দল বদল বিজেপি সবাইকে উল্টোপাল্টা লোককে নিয়ে নিচ্ছে আমি এনাদেরকে একটা কথা বলতে চাই দু সালে যখন সিঙ্গুরে তাপসী মালিকে হত্যা করে ধর্ষণ করে পুড়িয়ে মারা হলো যার ছবি রাস্তা রাস্তায় টাঙিয়ে মমতা ব্যানার্জি সরকার এলেন সেই তাপসী মালিকে যারা হত্যা করলো দেবু মালি সুইদ দত্ত তৃণমূলের পঞ্চায়েত প্রধান আজকে যে দার্জিলিংয়ে অমিতাভ মালি পুলিশ অফিসারকে খুন করলো বিমল গুরুং ওনাকে মমতা ব্যানার্জি কোলে বসিয়ে নিয়েছেন তাই মেদিনীপুরের শুভেন্দুর মতন নেতা আজকে ভারতীয় জনতা পার্টির পরিবারের সাথে যুক্ত হয়েছে

সুব্রত যদি আমার গলার সম্পর্কে তো দুর্নাম আছে এটা কি আপনার কান অবধি পৌঁছানো আমি বুঝতে পারছি না কিন্তু আমার এমনিতে আমার গলার দুর্নাম আছে শিল্পী পিস আমি এই মঞ্চে বসে আতঙ্কটা ধীরে ধীরে বাড়িয়ে ফেলছি কারণ ওপারে বসে যারা দেখছে তারা বুঝতে পারছে সরকার থাকবে বিরোধী থাকবে গঠনমূলক আলোচনা থাকবে আমরা কি সোনার ধৈর্য হারিয়ে ফেলছি একদম বোঝার ধৈর্য হারিয়ে ফেলছি আমরা শিল্পীরা আতঙ্কিত সামনেই কোভিড পিরিয়ড আমরা একটু একটু পেরোবার চেষ্টা করছি গত এক বছর খুব খারাপ সময় গেছে শিল্পীরা জানতে চায় তারা আগামী সময় কি পরিকাঠামো পাবে কাজ কিভাবে ফিরে পাবে কিন্তু সেই সময় কোনো আমাদের আশ্বাস দেওয়া হচ্ছে না তার বদলে খালি লড়াই হচ্ছে আমরা লড়াই চাই না যিনি আসুন আমাদের কোনো অসুবিধে নেই আমরা একটাই বক্তব্য চাই গঠনমূলক কাজ আমি খুব সংক্ষেপে ডক্টর চক্রবর্তীর কাছে আসবো যে এই অবস্থায় দাঁড়িয়ে আমরা যদি হাওড়া সম্পর্কে পজিটিভ কিছু কিছু ভাবতে ভাবতে চাই চাই কংক্রিট একজন নাগরিক হিসেবে আপনি কি মনে করেন যে যে হাওড়া এত সমৃদ্ধশালী ছিল যা এখন তার সমৃদ্ধি রয়েছে সেটাকে আরও বেশি করে যদি আমরা সেই জায়গাগুলো এক্সপ্লোর করতে চাই তাহলে কোন জায়গাগুলো ছুতে হবে দেখুন আজকে যেটা খুবই খানিকটা হতাশাগ্রস্ত লাগছে এই মঞ্চ থেকে এই জন্য যে আজকে চারটে প্রধান দলের চারজন প্রবক্তা রয়েছেন এবং নানা রকম চেঁচামেচি কথাবার্তা তো সবাই আমরা শুনতে পেলাম প্রত্যেকের গলাই শোনা গেছে শোনা যায়নি এরম একটা ব্যাপার আমি একটা কোথাও কোনো কনস্ট্রাকটিভ কাজ শুনলাম না যে কিভাবে যে শিল্পাঞ্চলটা ড্রাই হয়ে গেছে সেটাকে আবার চালানো যাবে কিভাবে যে স্কুল কলেজগুলো যেগুলো বাংলা স্কুলগুলো অনেকটা বেশি আজকে বিভিন্ন প্রাইভেট স্কুলের জন্য অনেকটা ধুঁকছে বলতে পারি সেখানে কোনো কংক্রিট কিভাবে স্টেপ নেওয়া যাবে সেই জায়গাটা না এসে কে কোন দলে যাচ্ছেন কে কাকে কোন অটো চালককে ধরে মারধর করছেন কে কার কান মুলে দিচ্ছেন কারণ আমার মনে হয় না যে এইটা বাস্তব জীবনে আমাদের লাইফে খুব একটা এফেক্ট করবে তো আমি আমার একটা মানে আমি আপনাদের ডিবেটগুলো একটু গভীর রাতে আমি বাড়ি ফিরি তারপর ফলো করার চেষ্টা করি তো সেখানেও আমি অধিকাংশ ক্ষেত্রে যা দেখি আজকেও তারই প্রতিফলন দেখলাম যে একে অপরকে দোষারপ এ বলছে আমি চোর তুমি চোর ও বলছে তুমি চোর কিন্তু কোথাও একটা কনস্ট্রাকটিভ কোনো সাজেশন কোনো আইডিয়া যে আমি ওয়েস্ট বেঙ্গলকে এগোবো কিভাবে আমি অভিষেকের কাছে আমার প্রশ্ন বাঙালি আবেগে আপনারা সান দিচ্ছেন হাওড়ার মতো জায়গা যেখানে এত অবাঙালি ভোটার সেখানে এটা কোথাও আপনাদের বিপক্ষে যাবে না মবিদে একটু ভুল হচ্ছে কোথাও কারণ আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নিয়ে বন্দে মাতারাম বলি আমরা কোনো নন বেঙ্গলি বাঙালি অবাঙালি এই তথ্যতে বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি কাদের আমরা বহিরাগত বলেছি যারা ভারতবর্ষ থেকে পশ্চিমবাংলার মধ্যে এসছেন একটা সাঁওতালি মূর্তিতে মালা দিয়েছেন এবং রাজনৈতিক দলের বিজেপির প্রতিনিধিরা বলেছেন আমার নেতা যদি এই মন্ত্রীতে বালা দিয়ে থাকে তাহলে এটাই হলো বিরসা মুন্ডুর মাত্রা যারা বাংলার মধ্যে ঢুকে এনে গুটখা ধোগলা ভুজিয়া সংস্কৃতি আমদানি করার চেষ্টা করেছে আমরা তাদেরকে বলেছি বহিরাগত মোপ্রিয়াদি আমরা আমার বাঙালি আমাদের বোন সবাই আমাদের এবার শুনে নিন ডক্টর বাবু যেটা বলেছেন এক মিনিট বলবো তিন বছর হয়ে গেল তিন বছর হাওড়া কর্পোরেশনের নির্বাচন হলো না কে আনবে উন্নয়ন মানুষের সুবিধা সুযোগ কে দেখবে কেন হয়নি একা চালায় না আর নির্বাচন তার হাতে ছিল না রাজ্য সরকারের এটা ম্যাটার যেহেতু আমি একজন অধিবক্তা আইনজীবী ছোটখাটো এটা রাজ্য সরকারের ম্যাটার এক নম্বর এবার এলাম বহিরাগত রোহিঙ্গিয়া যখন ঢুকছে তারা বাংলাও জানে না বাংলা সংস্কৃতিও জানে না আপনারা তো খুব চেঁচিয়ে বললেন আপনিও অবজেক্ট করলেন আদর করছি আমি যেহেতু শুধু সংখ্যালঘু তখন দিদি বলেছিলেন অন দ্য গ্রাউন্ড অফ হিউমিনিটি শুড বি গিভ দ্য শেল্টার ইন দ্য ওয়েস্ট বেঙ্গল ওরা ঠিক প্রকাশ সিং ভালো বাংলা বলতে পারে না জন্ম এখানে নিয়েছি শিক্ষা দীক্ষা এখানে আমি বহিরাগত যেহেতু বিজেপি করছি এটাই আমার বাংলা আমি যদি মুসলমান হবো আমি যদি মুসলমান হতাম আমি যদি মুসলমান হতাম কারো মা দুধ খাইয়েছিল আমি হিন্দু বলেছেন আমি তার সূত্র বলছি সবাই তো সবকিছুর মিথ্যা বললেই হয় না শুধুমাত্র সরাসরি তিন বছর নয় যেখানে বসে আছি এইখানের যিনি পুরো প্রতিনিধি ছিলেন তিনি নির্বাচন হবার এক বছরের মধ্যে দেহত্যাগ করেছিলেন বিনোদানন্দ ব্যানার্জি এইখান থেকে ঢিল ছোড়া দূরত্বে তার চল্লিশ নম্বর নির্বাচনটাও করলো না এখানে তিন বছর প্লাস ওইখানে আপনারা কোথায় আতঙ্কিত মানুষের রায় নিতে কি ভয় পান পঞ্চায়েতেও যেটা অবস্থা আর এখানেও তাই আর শিল্প যদি কেউ করে থাকে উনি বলছিলেন আঠাশ বছর কংগ্রেস সত্যি ঘটনা আঠাশ বছরে আপনি খুঁজে দেখুন আইটিআই বি কলেজ নেতাজি ইন্ডো স্টেডিয়াম আপনি যেখানে যাবেন এই দাসনগর শিল্পাঞ্চলে যা যা খুঁজবেন অনুসারী শিল্প একটাও করেননি দশ বছরে নীল সাদা রং বারবার করেছেন কিন্তু আমায় কি আরে সেটাই বলতে হচ্ছে পশ্চিমবঙ্গের সংস্কৃতি পশ্চিমবঙ্গের ঐতিহ্য

পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে পশ্চিমবঙ্গের ঐতিহ্যতে কোনোদিন বাঙালি অবাঙালি হিন্দু মুসলিম গুজরাটি এরকম কোনো ছিল না সেই সংস্কৃতি আজকে দুটো দলই প্রত্যক্ষ পরোক্ষ ভাবে নষ্ট করছে এটা হাওড়া শহরের বুকেও যেমন ভালো না হাওড়া জেলার বুকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা ভালো বার্তা দিচ্ছে না পশ্চিমবঙ্গের বাঙালি ও বাঙালি হিন্দু মুসলিম ধর্ম ধর্ম নিয়ে এগুলো সব বন্ধ করতে হবে এটা নেতাজি সুভাষচন্দ্র বিদ্যাসাগর এদের জন্মভূমি এখানে দাঁড়িয়ে এবং একই সঙ্গে যে হাওড়া নানা রং নানা বর্ণ নানার মানুষকে নিয়ে তাদের সমাহার সেই যে হারমোনিটা সেই যে ঐক্যটা সেই যে বন্ধুতাটা সেটা বজায় থাকো কিন্তু আমরাও কামনা করব আপাতত সুপার সত্যি নিবেদিত জি চব্বিশ ঘন্টা বাংলার কথা এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য জেলায় ধন্যবাদ